হাসান মুরাদ আপনি লিখেছেন, রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করে শুতে হবে? রাতে যদি কেউ উজু করে দোয়া করে দোয়া পড়ে তারপর শুয়ে যান, এরপরে যদি বায়ু নির্গত হয়ে যায় তারপর আর উজু করতে হবে না। কারণ হলো তিনি ঘুমোতে যাওয়ার আগে যে তার করণীয় পবিত্রতা অর্জন করা, উজু করা যে সুন্নাহ সেটা তিনি পালন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, বিধায় তাকে নতুন করে আবার উজু করতে হবে না। কারণ হলো আমরা যখন উজু করে ঘুমোতে যাবো তখন ঘুমোতে গেলে ঘুম যখন আসবে তখন তো আমাদের উজু ভঙ্গ হবে, অতএব তারপর উঠে আবার যে আমাদের উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে, আপনি অন্য কোনো কাজ করেছেন, আবার আপনি শুয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আবার উজু করে বা পবিত্র অবস্থায় শোয়াটা মুস্তাহাব বা ভালো। এরপর আয়েশা রাহমান আপনি লিখেছেন, কাজের লোকদেরকে কি যাকাতের টাকা থেকে দেওয়া যাবে? বোন আয়েশা, আপনার প্রশ্ন উত্তর হলো, কাজের লোক অধীনস্থ যারা আছেন তাদেরকে যাকাতের টাকা থেকে দিতে হলে তাদের যে বেতন, তাদের যে প্রাপ্য আছে সেটা পরিপূর্ণরূপে দিয়ে তারপরে অতিরিক্ত হিসেবে যদি তারা যাকাতের হকদার হয়, গরিব অভাবী হয়, তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন। কিন্তু গরিব এবং অভাবী হওয়ার পাশাপাশি আপনার অধীনস্থ হওয়ার কারণে তারা অনেক সময় দেখা যায় অল্প বেতনে রাজি হয়ে যায়, বা আপনার তাদের একটা আশা থাকে যে বেতন এত দিলে যাকাত এত দিবে বা আপনিও দিবেন, এমনটি আপনার মনে পরিকল্পনা থাকে। তো আজকাল বিশেষ করে হাউস ড্রাইভার বা এই টাইপের যারা আছেন তাদের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এক ধরনের অঘোষিত জানাশোনা থাকে যে হ্যাঁ, যাকাতের টাকা থেকে হেল্প হেল্প করা হবে বা করা হয় সবসময় নিয়মিত, তো সেই জন্য সে অল্প বেতনও চাকরি করে সেখানে, বা তার যে এক্সপেক্ট বা তার যে চাহিদা সে চাহিদা চাইতেও কমে সে চাকরি করে। তো এরকম হলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সেক্ষেত্রে আপনি যাকাতটা কেমন যেন ওই পারিশ্রমিক হিসাবে আপনি দিচ্ছেন, যদিও পারিশ্রমিক বলে দিচ্ছেন না, ঘুরে ফিরে পারিশ্রমিক হয়ে যাচ্ছে, আপনি তার পারিশ্রমিক যা দেওয়ার ন্যায্য হিসেব করে দিয়ে দিলেন এবং তারও আর কোনো চাহিদা থাকবে না সেটা ক্লিয়ার করে ফেললেন, এরপর আপনি তাকে যাকাত দিলেন, কখনো দিলেন কখনো দিলেন না, যদি সে যাকাতের হকদার হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতে যাকাতের টাকা যেন কোনো না কোনোভাবে ওই ব্যক্তিকে আপনার অধীনস্থ মানে যিনি আছেন কাজ করছেন সে কাজের লোককে আপনি পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন, এমনটি যেন বোঝার সুযোগ মানে বোঝা না যায় এবং এরকম কি এরকমটি যোগ বিয়োগ করার কোনো স্কোপ যেন তৈরি না হয়, সে চিন্তা আপনাকে করতে হবে এবং সেটা মাথায় রেখে দিতে হবে।